মা হওয়ার সুখ এই পৃথিবীর সবচেয়ে বড় সুখ। প্রেগন্যান্সির সময় একজন মহিলার শরীরে শারীরিক ও মানসিক পরিবর্তন আসে। এই পরিবর্তনগুলি প্রেগন্যান্সির প্রাথমিক লক্ষণ হিসেবে প্রকাশ পায়, যা সকলের জানা উচিত। স্বাস্থ্যবিদ্যা আজ গর্ভধারণের প্রাথমিক লক্ষণ নিয়ে আলোচনা করবে। চলুন শুরু করা যাক। প্রেগন্যান্সির প্রাথমিক লক্ষণ, এটি অস্বীকার করার উপায় নেই যে প্রেগন্যান্সি একটি সুন্দর অনুভূতি। এই অবস্থার কিছু প্রাথমিক লক্ষণও রয়েছে যা থেকে প্রেগন্যান্সির ইঙ্গিত পাওয়া যায়। আসুন প্রেগন্যান্সির প্রাথমিক লক্ষণগুলি বিস্তারিত জানি ও বুঝি। পিরিয়ড মিস হওয়া, পিরিয়ড মিস হওয়াকে আপনি প্রেগন্যান্সির প্রথম লক্ষণ বলতে পারেন। যদি অসুরক্ষিত যৌন সম্পর্কের আগে পিরিয়ড নিয়মিত থাকে এবং সম্পর্কের পরে পিরিয়ড মিস হয়ে যায়, তবে এটি প্রেগন্যান্সির দিকে ইঙ্গিত করে। স্তনগুলিতে সংবেদনশীলতা, প্রেগন্যান্সির কারণে স্তনে পরিবর্তন হয় যা স্বাভাবিক। স্তনে ফোলা ভাব, ব্যথা এবং সংবেদনশীলতা প্রেগন্যান্সির একটি লক্ষণ। এর সঙ্গে নিপলেরও রং ও আকারেরও পরিবর্তন দেখা যায়। ক্লান্তি এবং দুর্বলতা, প্রেগন্যান্সির সময় প্রজেস্টেরন নামের হরমোনের স্তর শরীরে বেড়ে যায়। এর ফলে মহিলাকে ক্লান্তি এবং দুর্বলতার সম্মুখীন হতে হয়। বমি ভাব ও বমি আসা, মর্নিং সিকনেস, প্রেগন্যান্সির সময় শরীরে অনেক হরমোনাল পরিবর্তন হয় যার ফলে মহিলার সারাদিন বমি বমি ভাব এবং বমি সমস্যা হতে পারে। এই অবস্থাকে চিকিৎসার পরিভাষায় মর্নিং সিকনেস বলা হয়। বারবার প্রস্রাব করা, প্রেগন্যান্সির সময় গর্ভাশয়ের কারণে ব্লাডারে অতিরিক্ত চাপ পড়ে যার ফলে বারবার প্রস্রাব করতে ইচ্ছে করে। এটি একটি প্রাথমিক লক্ষণ যা ক্রমাগত থাকতে পারে। ক্ষুধার পরিবর্তন, প্রেগন্যান্সির সময় ক্ষুধায় অনেক ওঠানামা হয়। অসুরক্ষিত যৌন সম্পর্কের পরে বেশি বা কম ক্ষুধা লাগা প্রেগন্যান্সির একটি প্রাথমিক লক্ষণ। পেটে কর্কানি বা ফোলা, প্রেগন্যান্সির সময় শরীরে কিছু পরিবর্তন হয় যার ফলে মহিলার পেটে হালকা ব্যথা, কর্কানি বা ফোলাভাব হতে পারে। মুড সুইং, সাধারণত পিরিয়ডের সময় মুড সুইং দেখা যায়, তবে অসুরক্ষিত যৌন সম্পর্কের পরে যদি পিরিয়ড মিস হয় এবং হঠাৎ মুড সুইং হয়, তবে এটি প্রেগন্যান্সির ইঙ্গিত দেয়। এইসবের অতিরিক্ত কিছু অন্যান্য লক্ষণও মহিলারা অনুভব করতে পারেন, যেমন স্পটিং যা ইমপ্লান্টেশন ব্লিডিং বলা হয়, মাথা ব্যথা ও মাথা ঘোরা, প্রেগন্যান্সির প্রাথমিক দিনগুলিতে নাক বন্ধ থাকা, পেট ফোলা, ত্বকের পরিবর্তন। এগুলির বেশিরভাগ লক্ষণ প্রেগন্যান্সির পাশাপাশি অন্যান্য সমস্যার দিকে ইঙ্গিত করতে পারে। তাই লক্ষণ দেখা দিলে প্রেগন্যান্সি টেস্ট কিট দিয়ে পরীক্ষা করুন বা আমাদের গাইনোকোলজিস্টের সঙ্গে কথা বলুন। বেশিরভাগ ক্ষেত্রে গর্ভধারণের কয়েকদিন পর মহিলারা নিজের মধ্যে প্রেগন্যান্সির লক্ষণগুলি দেখতে পান, কিন্তু কিছু মহিলার ক্ষেত্রে এই লক্ষণগুলি দেরিতে দেখা যায়। গর্ভাবস্থার বেশিরভাগ লক্ষণ পিরিয়ডের সময় বা তার 1 থেকে 2 সপ্তাহ আগে বা পরে দেখা যায়।